পৃথিবীতে অবস্থিত প্রতিটি মানুষের রয়েছে নিজস্ব চিন্তা করার স্বাধীনতা, রয়েছে নিজস্ব অধিকারের দাবি। প্রত্যেকটি ব্যক্তি যখন সমাজে বাস করে, তখন তাকে অধিকার সম্পর্কে সচেতন হতে হয়, তার চিন্তাধারা সম্পর্কে সচেতন হতে হয় এবং সেই সাথে তার অস্তিত্ব সম্পর্কে সচেতন হতে হয়। কিন্তু একটি প্রশ্ন আমাদের কাছে, সেটি হচ্ছে, আপনি যেই অস্তিত্ব নিয়ে চলাফেরা করছেন, আপনি কি ভেবে দেখেছেন এটি কি আপনার সত্যি কোনো আদর্শিক অস্তিত্ব, কিংবা আপনি যে চিন্তাটি করেন সেই চিন্তাটি প্রকৃতপক্ষে সত্য চিন্তা, এবং আপনি যেভাবে সমাজে বাস করেন আপনি কি কখনো জানতে চেয়েছেন এটি আপনার আসল অধিকার? হ্যাঁ, কোনো কিছুকে পছন্দ না করাও এমন একটি পছন্দের ব্যাপার, যেই ব্যাপারের মাধ্যমে রাষ্ট্র, সমাজ বা সিস্টেম আপনাকে অনেকভাবে ডমিনেট করতে চায়। এটা কিভাবে ঘটে, কেন ঘটে, কখন ঘটে এবং কোথায় ঘটে, এই ধরনের সকল প্রশ্নের উত্তর আমরা এখন দেখব জাপল সাপ্টের অস্তিত্ববাদী দর্শনের মাধ্যমে। সার্টর থিওরি অফ এক্সিস্টেন্সিয়ালিজম অথবা অস্তিত্ববাদের ধারণা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সারসত্তার উপরে সবসময় অস্তিত্বকে প্রাধান্য দেওয়া। সুতরাং এখানে দুটি শব্দ বিদ্যমান, একটি সারসত্তা যাকে বলা হয় এসেন্স এবং আরেকটি অস্তিত্ব যাকে বলা হয় এক্সিস্টেন্স। এসেন্স কথাটির মানে হচ্ছে কোনো ব্যক্তি বা বিষয়ের মূল বা অপরিহার্য উপাদান, অর্থাৎ আপনি যে সিস্টেম বা সমাজ বা যে রাষ্ট্রের মধ্যে বসবাস করছেন সেই রাষ্ট্র বা সিস্টেম আপনাকে কখনো ব্যক্তি হিসেবে গড়ে তোলে না, বরং সে আপনাকে এমনভাবে রূপকল্প সৃষ্টি করে দেয় বা এমনভাবে সাজিয়ে তোলে যেন আপনি ব্যক্তি হিসেবে মুখ্য হয়ে না ওঠেন, আপনি ব্যক্তি হিসেবে তখন গৌণ হয়ে ওঠেন। অর্থাৎ সাত্রের অস্তিত্ববাদ হলো মানব কেন্দ্রিক যে চাহিদা বা যোগান সেটিকে নিয়ে কাজ করা। অর্থাৎ আপনি মানুষ হিসেবে আপনার যে ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি যখন সমাজের প্রতিটি স্তরে প্রতিটি বিদ্যমান উপাদানকে আপনি যখন চিন্তার মাধ্যমে সেগুলোকে যাচাই বাছাই করেন এবং আপনি সেভাবেই সচেতন হন, এবং এই সচেতনতার ফলে আপনার যে অস্তিত্বের সৃষ্টি হয় সেটা সাত্রের দৃষ্টিকোণ থেকে অস্তিত্ববাদের দর্শন বলা হয়। ফরাসি বিপ্লবের পরবর্তীতে মুক্তির যে আকাঙ্ক্ষা আমাদের দিয়ে গিয়েছিল তাকে তারা রক্ষা করতে পারেনি, কারণ প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব বিস্তার এবং রাষ্ট্রগুলো নড়ে চড়ে যাওয়ার ফলে মুক্তি, শান্তি, প্রগতি এবং সত্যের পথে অগ্রগতিতে বাধাপ্রাপ্ত সৃষ্টি হয়েছে, এবং এই ধারণাগুলোর ফলে ফরাসি বিপ্লবের যে অন্যতম প্রতিজ্ঞাটি ছিল এনলাইটেনমেন্ট আনা, সেটির ওপর সে প্রভাব বিস্তার করতে পারেনি, বরং সে আমাদের এনে দিয়েছিল অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বিস্তার, এবং সেই সাথে আমরা দেখতে পাই 1920 এবং 30 সালের দিকে যখন অর্থনৈতিক মহামন্দার ফলে আমেরিকা এবং ইউরোপ যখন পুরোপুরি ধসে পড়েছিল, সাথে সাথে মানুষের জীবনের নিশ্চয়তা ভেঙে পড়া শুরু করলো এবং বিজ্ঞানের হাত দিয়ে সৃষ্টি হলো পারমাণবিক অস্ত্রের মতো বিনাশকারী অজস্র হাতিয়ার, এবং মানুষকে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা হলো, তার সম্পর্কে ভবিষ্যৎবাণী নির্ধারণ করাটাই যেন ছিল ক্ষমতার চূড়ান্ত ব্যবহার। সাত্রের অস্তিত্ববাদী দর্শনের দ্বিতীয় যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে যন্ত্রণা বা আধি। যন্ত্রণা হলো সেই প্রক্রিয়া যা আকস্মিকভাবে আপনাকে দৈনন্দিন রুটিন থেকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে আপনার মধ্যে অনেক ধরনের যন্ত্রণা, বিচ্ছিন্নতাবোধ এবং আপনাকে সমাজ থেকে বিচ্যুত করে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে সমাজ আপনাকে সেভাবে অগ্রসর করে দেয়। এর ফলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেমন অর্থনৈতিক মন্দার ফলে বিশ্বের বাজারে আপনার বেকারত্বের সমস্যার সৃষ্টি হয়, ফলে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ে, এবং দ্বিতীয়ত আপনি যদি দেখে থাকেন রিফিউজি বা মাইগ্রেশনের মতো সমস্যাগুলিতে, তাহলে সেখানে মানুষ যখন এক দেশ থেকে আরেক দেশে চলে যায় তখন তাদেরকে রাজনৈতিকভাবে কিংবা অর্থনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা হয় এবং তাদের উপর ক্ষমতা চাপিয়ে দেওয়া হয়, এবং এর মাধ্যমে একটি জনগোষ্ঠীর ওপর একটি সামগ্রিকভাবে যন্ত্রণা বা আধির সৃষ্টি হয়, যে আধিকে নিয়ে একটি রাষ্ট্র বা একটি সিস্টেম সবসময় রাজনীতিতে মেতে থাকে। চলুন একটু রিফিউজি সংকটের দিকে তাকানো যাক। 2010 সালের পরবর্তী সময়তে রিফিউজি সংকট যখন শুরু হলো তখন ইউরোপের এই সমস্যাকে কেন্দ্র করে
জাতীয়তাবাদী শক্তিরা তাদের নিজেদের ভূমিতে ভোট হাসিল করেছে এবং একই সাথে সেখানে উত্থান ঘটেছে নতুন নতুন দক্ষিণপন্থী রাজনৈতিক দলের ক্ষমতা, এবং দেশে দেশে ঘটলো ইমিগ্রেশন ডিবেট এবং তারা পলিসি নিল অ্যান্টি মাইগ্রেশন পলিসি। ঠিক সেইভাবেই 2010-এর পরবর্তীতে তারা একটি নিয়ম ভেঙে দিল, সেটা হচ্ছে মাইগ্রেশন জন্য কি কি পলিসি নেওয়া উচিত। তারা যে কাজটি করলো সেটি হচ্ছে দক্ষিণপন্থী রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত, তাদেরকে বাধ্য করা হলো দেশের মধ্যে অদৃশ্যভাবে জীবনযাপন করার জন্য, সমাজের প্রধান অধিকার থেকে বিচ্ছিন্ন করা হলো তাদেরকে, এবং তাদের উপর আসা শুরু করলো অবৈধ রাজনৈতিক চাপ। ইউরোপের এই সংকটের ফলে আমরা যে ব্যবস্থাটি দেখতে পাই সেটি হচ্ছে মানুষ তার প্রধান অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু করলো, তার অর্থনৈতিক চাহিদা, রাজনৈতিক অধিকার এবং সামাজিক যে অধিকারগুলি রয়েছে সেগুলো থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। ফলে ওই ধরনের মানুষদের মধ্যে একটি প্রবণতার জন্ম হলো এবং সেটি হচ্ছে অস্তিত্ববাদের সংকট। সার্ট্রের অস্তিত্ববাদী দর্শনের তৃতীয় যে ধারণাটি সেটি হচ্ছে চিন্তা বা জ্ঞানের অভাব যখন আপনার মধ্যে ঘটে তখন আপনার মধ্যে একটা নির্দিষ্ট অজ্ঞতাবোধের সৃষ্টি হয় বা অজ্ঞতার সৃষ্টি হয়। এই অজ্ঞতাকে কাজে লাগিয়ে সিস্টেম একটি ক্ষমতা আরোপ করে, যেই ক্ষমতার মাধ্যমে আপনার এই অজ্ঞতাকে কাজে লাগানো হয় এবং পরবর্তীতে তারা আপনার জন্য একটি আকাঙ্ক্ষা সৃষ্টি করে দেবে যেটা সিস্টেমের দ্বারাই নিয়ন্ত্রিত। ফলে যেটি হয় সেটি হচ্ছে আপনি আসলে বুঝে উঠতে পারেন না কোন আকাঙ্ক্ষাটি আপনার অস্তিত্বের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বা আপনার একক অস্তিত্বের উপর নির্ভরশীল। এই সংজ্ঞানটি শেখানো হয় আপনাকে রাষ্ট্রের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে বা সিস্টেমের মাধ্যমে। ফলে যে জিনিসটি হয় সেটি হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করতে তাদের খুবই সুবিধা হয় এবং ওভাবেই আপনাকে বারে বারে নিয়ন্ত্রণ করতে থাকে এবং আপনার অজ্ঞতাকে কাজে লাগিয়ে এই নিয়ন্ত্রণ প্রক্রিয়াটাই অব্যাহতভাবে চলতে থাকে।